এজেন্সির নাম করে প্রতারণার চেষ্টা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খালাসিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালাসিপাড়ার বাসিন্দা এস কে রামিজ নামে এক ব্যক্তির 25 লাখ টাকা জেতার ভুয়ো মেসেজ আসে। পরিবারের সকলের কাছে এই মেসেজ আসতে থাকে। এরপর তারা বর্ধমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আর্থিক প্রতারণা যেন এখন নিত্যদিনের ঘটনা, আর এই ঘটনা থেকে যেন তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। গতকাল রাত্রে আমার মোবাইলে একটা কেবিসি থেকে একটা এসএমএস এসেছিলো, আর আমার পরিবারেরও সবারই এসেছিলো। তো বারবার আমাকে এসএমএসটা করা হচ্ছে আর আমার পরিবারকেও করা হচ্ছে। তো বলছে নাকি যে আপনি 25 লাখ টাকা জিতেছেন। তো যার কারণে আগে প্রত্যেক দিন এসএমএসটা করা হচ্ছে আর সবসময় করা হচ্ছে, আর বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল করতে, মানে নর্মাল নাম্বার থেকে কল করতে বারণ করছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল করতে বলছে। তো যার কারণে আমি একটু মানে ভয় খেয়ে যাই, তার কারণে আমি একটু বর্ধমান থানাতে জানাই। তো জানানোর পরে তো আপনাদেরকেও বলছি যে আপনারা সতর্ক থাকুন আর সবাইকে সতর্কতা রাখুন, এইসব মিথ্যা জালেকেও পড়বেন না কো। তো আমি এই মিডিয়ার কাছে খবরটা জানালাম, আমার কাছে বারবার করে এসএমএসটা আসছে বলে আমি মিডিয়ার কাছে বারবার করে এই রিপোর্টটা জানালাম। আপনার কী নাম? আমার নাম হচ্ছে শেখ রামিজ। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে খালাসিপাড়া 6 নম্বর ওয়ার্ড।